হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসি টেকনিক্যাল ড্রয়িং। আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো প্রজেকশন। তো এই প্রজেকশনটা কী? তো এই প্রজেকশনটাই হলো কোনো একটা প্লেনে তার আগে যদি কোনো একটা অবজেক্টকে রেখে দেওয়া হয় এবং তার আগে যদি আমি কোনো লাইট দিই, তো তাহলে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা থেকে যেই ছায়াটা তৈরি হবে এই প্লেনের উপর, ঠিক আছে, এই প্লেনের উপর যে ছায়াটা তৈরি হবে, তো এই এই যে শেপটা দাঁড়াবে, তো এইটি হলো প্রজেকশন। তো এইভাবে তো লাইট দিয়ে তো প্রজেকশন হবে না, তো এই লাইটের জায়গাতে আমাকে দিতে হবে কি চোখ, আমাদের চোখটা দিয়ে দেখতে হবে যে কি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ধরো এটা একটা প্লেন, এই যে ভিপি যেটা লেখা আছে সেটা ধরো একটা প্লেন। তো এখানে আমি একটা পেন রেখেছি, ঠিক আছে। তো এই পেনে যদি আমি এখান থেকে একটা লাইট দিই, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইভাবে লাইট দিয়ে এই রকম একটা ছায়া এসেছে, তো এটা হলো প্রজেকশন। তো প্রজেকশন করতে হলে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কারেন্ট। তো এখানে আমি যে এই যে ভার্টিক্যাল আছে এইটাকে ভিপি, কেন কি ভার্টিক্যাল প্লেন, আর এই প্লেনটাকে হচ্ছে এইচপি ধরলাম। এরপরে কী হবে, ধরো কোনো অবজেক্টকে আমি এইখানে রাখলাম, ঠিক আছে। তো এখানে রাখার পর যদি আমি এইখান থেকে আমি দেখি, এই দিক থেকে যদি আমি দেখি, তো অবজেক্টটাকে, এই অবজেক্টের আমি যে প্রতিবিম্বটা দেখতে পাবো বা যেই জিনিসটা দেখতে পাবো, তো সেটা আমার এই প্লেনে তৈরি হবে, ঠিক আছে। এবং এইটা অবজেক্টটি যদি আমি উপর থেকে দেখি সেটা, ঠিক আছে, তো এইটা হচ্ছে এই দিক থেকে দেখলে এইখানে এবং ওপর থেকে দেখলে এইখানে, মানে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। ফ্রন্ট ভিউ দিয়ে দেখলে এই এই প্লেনে আর ভার্টিক্যাল প্লেনে, এবং টপ ভিউ থেকে দেখলে এই প্লেনে দেখতে পাবো। তারপরে কি করতে হবে, আমার এই যে আমি তো এখানে 90 ডিগ্রি করে প্লেনগুলো করেছি, তো এই প্লেনগুলো তো আমাকে কাগজে ড্র করতে হবে, তাই এই প্লেনটাকে আমাকে একটা প্লেনে আনতে হবে, এই দুটো প্লেনকে আমাকে 2D-তে আনতে হবে। তো 2D-তে আনতে গেলে আমার এই যে এইচপিটাকে আমি ক্লকওয়াইজ আমি রোটেট করব। তো এইটাকে যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি, তো এই যে প্লেনটা এখান থেকে এত দূর, এটা যদি আমি এইভাবে রোটেট করি, তো জিনিসটা এইখান থেকে এইখানে এইখান এইখান থেকে এসে এইরকম এসে দাঁড়িয়ে যাবে, মানে এই যে নিচের প্লেনটা সেটা তখন এইখানে হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আমার দাঁড়িয়ে যাবে কি, এইটা একদম স্ট্রেট লাইন, ঠিক আছে। আমার এই প্লেনটা যখন এখানকে চলে আসবে, তখন এই অবজেক্টটার টপ ভিউটা আমার এখানে এঁকেছিলাম, তো ঠিক এইভাবে এটা আমার এইখানে এসে যাবে। তো আমার প্রজেকশনটা কোথায় কোথায় হবে, এই রকম জায়গাটাই যেটা হবে ফ্রন্ট ভিউ, আর এই রকম জায়গাটাই যেটা হবে টপ ভিউ, ঠিক আছে। আরো আরো একবার রিপিট করে দিচ্ছি, ধরো এই একটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, দুটি প্লেন, একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। কোনো অবজেক্টকে যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্টে রাখলাম, তো এই অবজেক্টটা, এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে এইচপি, এই দুটি প্লেনের উপর আমি, মানে এই অবজেক্টটাকে যদি আমি ফ্রন্ট থেকে আমি দেখি, তো ফ্রন্ট থেকে দেখলে এর যে মানে প্রজেকশনটা সেটা এই রকম জায়গায় আসবে, ঠিক আছে, এই রকম জায়গায় আসবে। এবং এটাকে যদি টপ থেকে দেখি, তো এর প্রজেকশনটা এইভাবে এই রকম জায়গায় আসবে, ঠিক আছে। তো কী করব, আমার এখান থেকে এত দূর যে এইচপিটা আমি ক্লকওয়াইজ রোটেট করব, মানে যখন আমি ক্লকওয়াইজ রোটেট করব, তখন এই পয়েন্টটা আমার এইখানকে চলে আসবে, এবং এই পয়েন্টটা এইখানকে, এই পয়েন্টটা এইখানকে, ঠিক আছে। তখন এই যে হরাইজন্টাল প্লেনটা এখান থেকে এতটা, সেটা এখান থেকে এতটা এসে যাবে, ঠিক আছে। আর এই যে আমি প্রজেকশনটা ড্র হয়েছে,
বা যে জিনিসটা দেখতে পাবো, যা ছায়াটা দেখতে পাবো, সেটা আমার এই রকম জায়গায় চলে আসবে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি আমি যদি দেখতে যাই, তো এই একটা আমি প্লেন তৈরি করেছি, ঠিক আছে? একটা হচ্ছে যেটা হরাইজন্টাল আছে, ওটা ধরো হরাইজন্টাল প্লেন, এবং যেটা এই আর যেটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল প্লেন আমি লিখেও দিয়েছি। এই এই প্লেনটা হচ্ছে আমার ভিপি, আর এই প্লেনটা হচ্ছে আমার এইচপি, ঠিক আছে? তো এই দুটো একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে আছে, ঠিক আছে? যেমন এইখানটাতে এইটা যেটা দেখানো আছে, এটা ভিপি, এটা এইচপি, তো এটা এইরকম আছে। তো এটাকে যদি আমি ক্লকওয়াইজ এই এই হরাইজন্টাল প্লেনটাকে যদি আমি সরিয়ে দিই এইভাবে, তো এটা একটা স্ট্রেট লাইন এসে যাবে, ঠিক আছে? এটা একটা স্ট্রেট লাইন এসে যাবে। তো এই স্ট্রেট লাইনটা ভালো করে দেখলে দেখতে হবে, মানে ওপরে ভিপি এবং নিচে এইচপি এসে যাচ্ছে। একটা এক্সাম্পলের সাহায্যে আমি বোঝাবো যে এই একটা ভার্টিক্যাল প্লেন এবং হরাইজন্টাল প্লেন করা আছে, এবং মাঝে একটি লাইন মানে একটা কাঠি দেওয়া আছে, যেটাকে একটা লাইনের মতো ভেবে নিতে পারো। তো এটিকে যদি আমি মানে ভার্টিক্যাল প্লেনে ফ্রন্ট ভিউ থেকে দেখি, মানে ফ্রন্ট ভিউ থেকে যদি আমি এইখান থেকে এই রকমভাবে দেখি, তো জিনিসটা কেমন দেখতে পাবো? তো এই জায়গাতে আমি এইখান থেকে আমি একটি লাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে যদি আমি একটা লাইট দিই, ঠিক আছে, তো এই লাইটটা আমি একই জায়গাতে রেখে আমি দেখো দেখে নাও যে ভার্টিক্যাল প্লেনে এর ছায়াটা পড়ে গেছে, মানে ওইখানেতেই ওটার প্রজেকশন ড্র হবে। এবং এটাকে আমি টপ থেকে যদি দেখি, এইচপিতে ওই কাঠিটার ছায়া পড়েছে, মানে ওই জায়গাটাতে এই কাঠিটার প্রজেকশন হবে। এবং এই কাঠিটাকে সেম জায়গা থেকেই আমি যদি মানে লেফট সাইড থেকে লাইটটা দেখাই, দেখতে পাচ্ছ একটি বিন্দু দেখা যাচ্ছে, ওই বিন্দুটা লেফট সাইড থেকে দেখলে ওই বিন্দুটা দেখতে পাবো। তো এই যে কাঠিটার যেখানে 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 ছায়া পড়েছে, সেখানে আমি লাইন টেনে দিয়েছি, যেমন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ভিপিতে এবং টপ ভিউ এইচপিতে, আর লেফট সাইড ভিউ এই আমার রাইট সাইডের প্লেনটাতে। তো এবার এই যে বাক্সটা, সেটাকে আমি খুলে দেবো ক্লকওয়াইজ, মানে আমার এই রকম তো আছে, এবং এইচপিটাকে ঘুরিয়ে দেবো, ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে এটা এইরকম খুলে যাবে, ঠিক আছে? তো এরকম খুলে যাবে, এটা হচ্ছে ভিপি এবং এটা এইচপি, উপরেরটা হচ্ছে টপ ফ্রন্ট ভিউ, নিচেরটা টপ ভিউ, এবং লেফট সাইড ভিউটাকেও এইভাবে খুলে দেব, ঠিক আছে? তো জিনিসটা এইরকম দাঁড়িয়ে যাবে, এটা হলো ফ্রন্ট ভিউ, এটা হলো টপ ভিউ, এবং এটা হলো লেফট সাইড ভিউ। তো এই জিনিসটাকে আমাকে ড্র করতে হবে, কিন্তু এটা আমি পাবো কীভাবে? তো একটা যদি আমি এক্সাম্পল দেখাই, ধরো এই যে প্লেনটা, এই প্লেনটা ভিপি, এবং এই প্লেনটা, এই প্লেনটা হলো এইচপি, এবং এইচপি এবং এইচপি এবং ভিপির মাঝখানে যে এই যে লাইনটা, এটাকে বলা হবে রেফারেন্স প্লেন বা রেফারেন্স লাইন। তো কোনো একটি পয়েন্ট এই জায়গাটা ধরে নিলাম, এটা এইচপি থেকে এই যে পয়েন্টটা, এটা এটা এইচপি থেকে ধরে নিচ্ছি 10 মিলিমিটার, এবং ভিপি থেকে এটা ভিপি ধর এই ভিপি থেকে এটা ধরে নিলাম 20 মিলিমিটার, এইচপি থেকে এটা 10 মিলিমিটার উপরে, এবং ভিপি থেকে এটা সামনের দিকে 20 মিলিমিটার, ঠিক আছে? তো এটা যদি আমি আঁকতে যাই, প্রথমে আমাকে করতে হবে এই রেফারেন্স লাইন বা রেফারেন্স প্লেনটা লাইনটা টেনে নেব, ঠিক আছে? রেফারেন্স প্লেনটা পেয়ে গেলাম, তো এরপরে আমাকে কী করতে হবে, এই এইচপি থেকে 10 মিনিটের উপরে, 10 মিনিটের উপরে এই পয়েন্টটা আছে। তো এই যে আমার এইচপির লাইনও এই লাইনটাই দেখা যাবে, কারণ আমি ফ্রন্ট ভিউ দেখছি, মানে আমি এইটা দিকে দেখছি। তো আমার এই যে লাইনটা আর এই লাইনটা একই একই সমানে এসে যাবে, তো আমি এইচপি কোনো দেখতে পাবো না। তো আমি দেখতে পাবো এই ফ্রন্ট ভিউ থেকে, ফ্রন্ট ভিউ থেকে আমি শুধু ভিপি দেখতে পাবো, মানে এই হচ্ছে রেফারেন্স লাইন। তো উপরের টেটা হচ্ছে ভিপি, এখানে আমি 10 মিলিমিটার উপরে এই পয়েন্টটা আমি পেয়ে যাব, লাইন টেনে এটা 10 মিলিমিটার পেয়ে যাব, ঠিক আছে? তো এবার কী করতে হবে,
টপ ভিউ এইভাবে যদি আমি দেখতে যাই, তো টপ ভিউ এর ক্ষেত্রে কি বলেছি, এই যে প্লেনটা, এই এইচপিটা ক্লকওয়াইজ এইভাবে নিচে নেমে যাবে। তো ক্লকওয়াইজ এটা নেমে যাওয়া মানে আমি যেটা এখানে দেখা দেখতে পাবো না, সেটা আমার নিচে এইভাবে নিচে ঘুরে যাচ্ছে। তো ঘুরেটা সাপোজ এইরকম একটা এসে যাবে। এই এইচপি টেনে নিলাম, এবং এরই উপরে যদি আমি টানি, ভিপিটাও যদি আমি টেনে দিই, তো এইরকম ভিপিটাও এইরকম হবে। তো এইখানে যেটা বলেছে, টপ ভিউ থেকে আমি দেখলে এইচপিতে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে আমার এই ডিস্টেন্সে মানে 20 মিলিমিটার। তো 20 মিলিমিটার আমি এখান থেকে একটা প্রজেকশন লাইন টানবো, স্ট্রেটভাবে লাইনটা 20 মিলিমিটার পর্যন্ত আনবো। মানে যদি এখানটা 20 মিলিমিটার হয়, তো এই জায়গাটা হবে আমার টপ ভিউ, ঠিক আছে। এইটাকে যদি আমি এ দিই, তো এটা হবে এ ড্যাশ। তো এটা হয়ে গেল ফ্রন্ট ভিউ, এটা হয়ে যাওয়ার টপ ভিউ। এবার যদি আমি লেফট সাইড ভিউটা আঁকতে গেলে আমাকে এই লাইনটা একটু বাড়িয়ে দিলাম, এবং এটা এইভাবে এসে এই পয়েন্টটা হয়ে যাবে আমার লেফট সাইড ভিউ, ঠিক আছে। তো এটা কি করে পেলাম, কি এই এই যে পয়েন্টটাকে এটাকে স্ট্রেট টানলাম, এই পয়েন্টটাকে স্ট্রেট টানলাম, এখানকে এই যে লাইনটা, এই লাইন পর্যন্ত, এটাকে বলা হয় অবজুলারি প্লেন, ঠিক আছে। এই অবজুলারি প্লেন পর্যন্ত নিয়ে আসার পরে এটাকে কম্পাসে করে বাঁকিয়ে স্ট্রেট তুলে দিলাম। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে লেফট সাইড ভিউ। এই হলো প্রজেকশন, এবং যদি এই প্রজেকশনটা কিছু বুঝতে পারো, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, যাতে আমি বুঝতে পারি যে আমি কিছুটা বোঝাতে পেরেছি।